সাকিবের পাশে বুবলি বললেন ভিন্ন কথা। সম্প্রতি ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন প্রযোজক রহমান, যা লিখিত আকারে গেল বুধবার তিনি জমা দিয়েছেন প্রযোজক, পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে, যেখানে সাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যাশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ আনেন অপারেশন অগ্নিপথর এই নায়িকা। আর পুরো ঘটনাটা একটু হচ্ছে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমাকে কেন্দ্র করে, তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন সাকিব খান। আর এসব মিথ্যা অভিযোগের কারণে তার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তাই তিনি গতকাল শনিবার গভীর রাতে গুলশান থানায় যান এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতেন। এর আগে গত বৃহস্পতিবার বিষয়টি মীমাংসার জন্য ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন সাকিব খান ও প্রযোজক রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। জানা গেছে সেখানে সাকিবের প্রতিজ্ঞই উপস্থিত ছিলেন নায়ক অর্থ বিশ্বাস, কিন্তু তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। এবার সাকিবকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন চিত্রনায়িকা বুবলি, সঙ্গে প্রকাশ করলেন সুপারহিরো সিনেমা শুটিংয়ের সময়ের বেশ কিছু ছবি। আর কথাগুলোতে সাকিবের অভিযোগের কোনো প্রসঙ্গ না থাকলেও আছে তাদের অস্ট্রেলিয়া শুটিংয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ, যেখানে সাকিবকে নিয়ে নানা অভিযোগ চালাচালি হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। সেখানে বুবলি শোনালেন আতিথেয়তার গল্প। ফেসবুক বার্তায় সাকিবের সন্তান শেহজাদ খান বীরের মা বলেন, 2018 সালে হার্টবিট কথাচিত্র প্রযোজিত সুপারহিরো সিনেমার শুটিং অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস NSW রাজ্য সরকারের তখনকার সংস্কৃতি মন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সহ আমরা।